নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হয়েছে স্ত্রীর এই একটি দোষ দাম্পত্য জীবন নষ্ট করে, পরিবার হয় ছারখার। যে স্ত্রীদের যে গুণাবলী আছে বা কোন দোষে দাম্পত্য জীবন নষ্ট হতে পারে, সেই সব নিয়ে আজকের আলোচনা করব আমাদের নারীদেরকে নিয়ে। তো সেটা আমার কথা না, সেটা আমি আজকে চাণক্য নীতির হিসেবে একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যে স্ত্রীর এই একটি দোষ দাম্পত্য জীবন নষ্ট করে। তো কোন দোষটি সেটি জানার জন্য আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর আমি এখানে আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর যারা প্রথম থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন জেনে নেওয়া যাক কী বিষয় নিয়ে, কী বিষয়টি আছে। তো বলা হয়ে থাকে প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী সংগ্রাম থাকে। চাণক্য নীতি বলেছে যে নারীদের মধ্যে একজন খারাপ ব্যক্তিকে ভালো করার ক্ষমতা রয়েছে। এই কারণেই মেয়ে যখন পুত্রবধূ হয়ে যায় তখন পরিবারের সম্মান তার হাতে থাকে। একটি ভালো প্রজন্ম গড়ে তোলার দায়িত্ব স্বামী স্ত্রী দুজনেরই। স্ত্রীর মধ্যে যদি গুরুতর কিছু ত্রুটি থাকে তবে কেবল বিবাহিত জীবনই জ্বলে না, পরিবারেরও ক্ষতি বহন করে। চাণক্য বলেছেন যে স্ত্রীর যদি এই দোষগুলি থাকে তবে তাকে ছেড়ে যাওয়াই ভালো, এমনকি যদি প্রেম বিসর্জন দিতে হয় তাতেও। তাহলে কি বাজে ভাষা, কোনো স্ত্রী যদি বাজে ভাষা প্রকাশ করে, মানে চাণক্য নীতি অনুসারে যে স্ত্রী কটু কথা আছে তাকে ত্যাগ করা ভালো, কারণ খারাপ কথা অস্ত্রের চেয়েও বেশি আঘাত করে। এই ধরনের মহিলারা চিন্তা না করেই গালিগালাজ করে, অন্যের আবেগের পরোয়া করে না। একজন স্ত্রী যে বাজে ভাষা ব্যবহার করে পরিবারের ভাবমূর্তি নষ্ট করে। তারপরে কি আছে, কথাবার্তায় রাগ। রাগ সবসময় কাজ নষ্ট করে। চাণক্যর মতে ক্রোধে লিপ্ত ব্যক্তি সঠিক এবং খারাপের মধ্যে পার্থক্য করতে ভুলে যায় এবং এমন পরিস্থিতিতে সে অন্যদের অসহ্য যন্ত্রণা দেয়। এই কারণেই পরিবারের স্বার্থে রাগাম্বিত স্ত্রীকে ত্যাগ করা ভালো, কারণ এই ধরনের সম্পর্কের মধ্যে কখনো সুখ থাকতে পারে না। আর আদর্শ স্ত্রী, চাণক্য এই শ্লোকে বলেছেন যে আদর্শ স্ত্রী হলেন তিনি যিনি মন কথা ও কাজে শুদ্ধ, যার আচার আচরণ ভালো, যে শ্বশুরবাড়িকে নিজের বলে মনে করে, তাকে বলা হয় দক্ষ গৃহিণী। তাহলে কি বোঝা গেল যে চাণক্য নীতি অনুসারে বাজে কথা বলা, কটূক্তি করা মহিলাদের নিজের স্ত্রী হলেও তা থেকে দূরে থাকা উচিত, সেটাই বলেছে চাণক্য নীতি অনুসারে। সেই কথাটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনাদের কার কী মত, সেই মতটা আমার ভিডিওর কমেন্টে গিয়ে জানাবেন। স্ত্রীদের সত্যি কীরকম হওয়া উচিত সেটা আমি এখানে চাণক্য নীতিটা প্রকাশ করেছি, আপনাদের নিজের নীতিটা আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ।